সত্যি বলতে যদি এই বিষয়টা ঘটে না, আমি কেন প্রত্যেকটা জিত ফ্যান, প্রত্যেকটা দেব ফ্যান এবং প্রত্যেকটা বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ যারা সিনেমাকে পছন্দ করে, বাংলা সিনেমার ভালো চায়, যারা চায় যে দেব এবং জিতা একসাথে এসে বিরাট কিছু ধামাকা করুক, তারা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু খুশি হবে। হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এমন একটা বিষয়কে নিয়ে যে বিষয়টা গতকাল কিন্তু ঘটে গিয়েছে এবং আমি দেখলাম অনেকে কিন্তু ভিডিও করেছে। সো অভ্র আনপ্লাগড খুবই পপুলার একটা চ্যানেল এবং প্রচণ্ড ভালো কিন্তু কন্টেন্ট তার, এবং সে কিন্তু প্রচণ্ড ভালো ভিডিও বানায়। তো তিনি কালকে একটা শর্ট ছেড়েছেন এবং সেই শর্টসে তিনি যে বিষয়টাকে রিভিল করেছেন সেটা সত্যি বলতে অবিশ্বাস্য। দেবদা এবং জিদ্দাকে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে চাওয়াটা আমাদের বহু দিনের ইচ্ছা এবং এটা আলটিমেটলি কোথাও গিয়ে সম্ভবত হতে চলেছে। সো বহুদিন মানে রিসেন্ট টাইমে কিন্তু খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অর্থাৎ পার্ট টু এর নীরজ পাণ্ডের যে প্রজেক্টটা, যে প্রজেক্টে আমরা জিদ্দা এবং প্রসেনজিৎকে সম্ভবত দেখতে পাবো লিড রোলে, তো সেই যে পার্টিকুলার বিষয়টা, সেই যে সিরিজটা নিয়ে হাইপ হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে আমাদের বাংলা থেকে জিদ্দা আছেন, প্রসেনজিৎ আছেন এবং আরও কিন্তু গুণী অভিনেতা এবং অভিনেত্রীরা কিন্তু রয়েছেন। তো এমনটাই কিন্তু ইনসাইডার আপডেট আসছে এবং অভ্রদা তিনি কিন্তু এটা বলছেন এবং এটা সম্পূর্ণভাবে একটা ইনসাইডার আপডেট এবং তার কথায় আমরা কিন্তু বিশ্বাস করতে পারি। তো তিনি বলছেন এই খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই প্রজেক্টটার মধ্যে সম্ভবত আমরা দেবদাকেও দেখতে পাবো এবং এই সম্পূর্ণ ভিডিওটা ক্রেডিট কিন্তু তাকেই যায়, অর্থাৎ অভ্র আনপ্লাগডকে। তো আমি কিন্তু এটা বারবারই বলে দিলাম যাতে করে কোনো রকম কনফিউশন তৈরি না হয় যে এটা আমার মানে ব্যক্তিগত কোনো কত একদম মন করা কোনো আপডেট, বাট এটা এখনও 100% শিওর নয়, অফিসিয়াল নয়, বাট এই বিষয়টা যদি হয় তাহলে আমরা পুরো ইন্ডাস্ট্রিকে একই সঙ্গে একই ফ্রেমে দেখতে পাবো, অর্থাৎ দেব জিত এবং হচ্ছে আমাদের প্রসেনজিৎকে একসঙ্গে একই সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এই বিষয়টা আমার ভাবতেই অবাক লাগছে এবং এটা আমাদের বহুদিনের ইচ্ছা যে দুই পৃথিবী একই ফ্রেমে আসুক আবার দুই পৃথিবীর পরে, এবং এটা এখনও অবধি সম্ভব হয়নি, বাট এটা আমি শিওর এটা সম্ভব হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, নীরজ পাণ্ডে করতে পারেন কি না, বলিউড তাদেরকে একসঙ্গে একই ফ্রেমে আনতে পারেন কি না, একবার যদি এসে যায় তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা বাংলা সিনেমাতেও কিন্তু দেব এবং জিদ্দাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো এবং এটা হওয়াটা দরকার। সাউথ করতে পারছে, বলিউড করতে পারছে, তাহলে টলিউড কেন নয়? তো তোমাদের কী মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।